নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ এক পনিরের রেসিপি, যেটা কিনা রুটি ভাত সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। আর রেসিপি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভিডিও শেষে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে যেতে অনুরোধ রাখলাম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কীভাবে তৈরি করছি। প্রথমে একটি মশলা বানিয়ে নিব, এর মধ্যে 4-5টা কাজু আর 2 চামচ পোস্ত দিয়ে দিয়েছি। এবার একটু শুকনো আমি মিক্সিতে ঘুরিয়ে নিব, তারপর একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিব। এর মধ্যে আমি এখন 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 1 টুকরো আদা একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর অল্প একটু জল দিব, জল দিয়ে একটা মিহিন পেস্ট বানিয়ে নিব। দেখুন এখন কিন্তু এই পেস্টটা হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি 1টা বড় সাইজের ক্যাপসিকাম একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর 1টা টমেটো কেটে নিয়েছি, আর এখানে পনিরগুলো এরকম করে একটু কেটে নিয়েছি। তারপর কড়াইতে আমি সর্ষের তেল গরম করে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে নিলাম। এই নুন আর হলুদের মধ্যে পনিরটা একটু ভেজে নিব। তেলটা গরম করে নিয়ে পনিরটা একটু নাড়াচাড়া করে ভেজে নিব। পনিরটা কিন্তু মোটামুটি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন কিন্তু পনিরটা ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিব। ঠিক এরকম একটু লাল লাল করে ভেজে নেবেন। তারপর যে কড়াইতে সর্ষের তেল আছে, সেই তেলের মধ্যে আমি ক্যাপসিকামগুলো ভেজে নিব। ক্যাপসিকাম ভাজার সময় কোনো নুন বা হলুদ দেব না। ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন কিন্তু ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর যে কড়াইয়ে সর্ষের তেল আছে, সেই তেলে আমি আলুগুলো ভেজে নিব। আলুগুলো আমি ঠিক এরকম একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পনিরের মতো করেই। আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিয়েছি। তারপর আমি ওই কড়াইতে আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা, 1 চামচ সাদা জিরে, 1টা তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে যে একটা কাঁচা মশলা করেছিলাম কাজু আর পোস্ত, সেই কাঁচা মশলাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই কাঁচা মশলাটা একটু তেলের মধ্যে 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে আগের থেকে আলু যে ভেজে রেখেছিলাম, সেই ভাজা করা আলুটা এই কাঁচা মশলার মধ্যে দিয়ে একটু সময় নাড়াচাড়া করে ভেজে নিতে লাগবে। এখন কিন্তু এর মধ্যে স্বাদ অনুযায়ী 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য দিয়েছি, আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। দিয়ে একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে, মোটামুটি 2-3 মিনিটের জন্য। এই মশলাটার থেকে যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কিন্তু কষিয়ে নিতে লাগবে। এবার কিন্তু মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এই মশলার থেকে তেল ছেড়ে এসছে। এখন কিন্তু আমি আরেকটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মশলার আলুটা। তারপর আমি এর মধ্যে ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবার এই ক্যাপসিকামের সাথে এই আলু আর মশলাটা আরও কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর আমি আগের থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এবার পনিরের সাথে আরও কিছু সময়ের জন্য এই তরকারিটা একটু কষিয়ে নিব। তারপর আমি এর মধ্যে 1টা টমেটো এইরকম বড় বড় করে কেটে দিয়েছি, কারণ দেখতে একটু সুন্দর দেখা যাবে, সেই জন্য বড় করে কেটে দিয়েছি। এখানে কিন্তু টমেটোর পেস্ট দেওয়া যাবে, কিন্তু আমি একটু বড় করে কেটেছি একটু দেখার সৌন্দর্যের জন্য। তারপর এই তরকারিটা কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ঝোলের জন্য গরম জল দিচ্ছি। জলটা একটু পরিমাণ মতো দিয়েছি আলু আর তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য। এবার ঝোলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলটা কিন্তু মোটামুটি একটু ঘন হয়ে এসছে, মোটামুটি রান্না হয়ে এসছে। আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা আরও একটু শুকিয়ে নিব। এখন কিন্তু তরকারিটা আমার রান্না হয়ে গেছে, ঝোলটা কিন্তু সম্পূর্ণ ঘন হয়ে গেছে। এরকম একটু ঘন তরকারি দিয়ে ভাত বা রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন ঝোলটা ঠিক এইরকম রাখলে ভালো লাগবে খেতে। নিরামিষ দিনে এইরকম একটা নিরামিষ তরকারি যদি পনিরের থাকে, তবে কিন্তু দুপুরবেলার ভাত খাওয়াটা খুব ভালো হবে।
আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।